হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন বন্ধুরাকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে এখন বাজে সকাল 10:30। আজকে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ কুটু 8টার সময় ঘুম থেকে উঠে গেছে। তো ঠাকুরের কৃপায় ওর এখন জ্বরটা নেই আপাতত, জানি না পরে কি হবে। তো সকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তো বাবা বললো যে এখন তো জ্বরটা নেই, এই বেলাটা দেখে নিই, যদি জ্বর আর না আসে তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই, আর যদি জ্বর আসে আবার তাহলে সন্ধ্যাবেলা নিয়ে যাবো। আর যেহেতু বাড়িতে ওষুধটা খাচ্ছিল, একটা ওষুধ খাচ্ছে, তো দেখা যাক কেমন থাকে। তো রান্নাঘরে তো সকালবেলার কাজ আমার, জলখাওয়ার হয়ে গেছে সবার, জলখাওয়ারে আজকে হয়েছে ডিম পাউরুটি আর তরমরি, যে এখন অফিস যাচ্ছে ওকেও টিফিন দিয়েছে ডিম পাউরুটি আর কলা। আর কুটুস আজকে সকালবেলা চিড়ে দিয়েছিল আমাকে, একটুখানি চিড়ে খেয়েছে আজকে, কালকে যেমন খেয়েছিল না উগলে দিয়েছিল আজকে খেয়েছে, আপাতত খেয়েছে। তো এই যে এখন ইনি এখন 10:30 সময় এখন অফিস যাচ্ছেন, বাই বাই। হ্যাঁ, 10:30 সময় বাই বাই করে অফিস যাচ্ছে, মানে অফিসটা ভালো পেয়েছে। তো 10:30 সময় অফিস যাচ্ছে, চিন্তা করা যায়? আজকে তো তাড়াতাড়ি যাচ্ছে, অন্যদিন তো 11:15 সময় যায়, মানে সুখের চাকরি, ওর সুখের চাকরি, চাকরি কয়জন পায় বলে, হয়তো তাড়াতাড়ি গিয়ে কি হবে। আমি তো বলি তোমাকে একদিন অফিসের বাইরে নীল ডাউন করে রাখবে, তখন বুঝতে পারবে। এই বেরোচ্ছে না এখন, দাঁড়াও, জলটা ভরলে, জলের বোতল, ফোন করো। হ্যাঁ, আর একটা ভালো ব্যাপার হচ্ছে, সকালে উঠে শুনলাম আমাদের বাড়ির এই যে জায়গাটা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গাটা, এইখানে এই ফাঁকা জায়গাটায় নাকি কালী পুজো হবে। কালী পুজো হবে বলতে, আমাদের পাড়ায় যে ক্লাব আছে ওই ক্লাবের সামনে আগে কালী পুজো হতো, একটু গলির ভেতরে, যেখানে আমাদের মহালয়ার প্রোগ্রামটা হয়েছিল সেখানে। তো ওখানে একটু গলির ভিতরে হয়েছে, ভাই কেউ অত দেখতে পেতো না, কেউ অত মানে বুঝতে পারতো না যেখানে পুজো হয়। তো এবার নাকি সবাই স্থির করেছে যে এই আমাদের বাড়ির সামনে এই ফাঁকা জায়গাটাতে ওই কালী পুজোটা এখানে হবে। তো শুনে সকাল সকাল শুনে তো বেশ ভালো লাগলো, যদি আমাদের এই বাড়ির সামনে হয় তাহলে তো ভীষণ মজা হবে, কারণ প্রত্যেকবারই পাড়ায় কালী পুজো হয় ঠিকই, কিন্তু কোনোবার এত বছরে কোনোবার আমরা কোনোদিন যেতে পারিনি, কোনোদিন দেখতে পারিনি, কারণ যেহেতু একটু ভেতরের দিকে হতো আর ওদিকে অত যাতায়াত ছিল না, কাউকে চিনতাম না বলে যাওয়া হতো না। আর এখনও ওই গলিটাতে ওই দিকটাতে সবাইকে চিনি, অ্যারোবিক্সের থ্রুতে, এই প্রোগ্রামের থ্রুতে সবাইয়ের সাথে ভালো পরিচয় হয়ে গেছে, সবার সাথে যাওয়া আসা হয়ে গেছে, সেই কারণে ভীষণ মজা লাগছে। যদি আমাদের বাড়ির সামনে হয় খুব ভালো লাগবে, তখন তো তোমাদেরকে তো একদম ফার্স্ট টু লাস্ট অবশ্যই শেয়ার করবো যে কেমন হলো। আর আমাদের বাড়িতে তো কালী পুজো হবে, একটু ছোটো করেই করবো, কারণ কালী পুজোটা তো বড়ো করে আমরা করতে পারি না, বাড়িতে যেহেতু ঠাকুর আছে একটু ছোটো করে করি, আর বাচ্চাদেরকে বড়ো করে করি, তাই কালী পুজোটা একটু ছোট্ট মতোর মধ্যে যতটুকু না করলে নয় করবো, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর কালী পুজোর দিন তো এবার আমাদের বাড়িতে কে আসছে, এবার আমাদের বাড়িতে কালী পুজোর সময় আসছে আমার মা বাবা বোন আর আমাদের গালফুলু, তিনজনে আসে। টিকিট কাটা হয়ে গেছে 2 তারিখে রাতে, হাওড়া থেকে বালুরঘাট থেকে হাওড়া ট্রেন 2 তারিখ রাতে চাপবে, বালুরঘাট স্টেশন থেকে 1:30 সময় ট্রেন, আর 3 তারিখ এসে সকালে নামবে, তন্ময়ীকে সকালবেলা স্টেশন থেকে নিয়ে আসবে, কারণ বাবা আর মা, বাবা অতটা রাস্তাটা চেনে না, অনেক বছর আগে এসেছিলো তো চেনে না, তো আসবে, খুব মজা হবে। আর আমার বোন তো এই 7 বছরে প্রথমবার আসছে বিয়ের পরে আমার বাড়িতে, এই কোনো দিন আসেনি, বিয়ের আগে একবার এসেছিলো আর বিয়ের পরে এত বছরে একবার আসা হয়নি, এবার খুব জোরাজোরি করে লাস্টে আসবেই, তিনজনে আসবে, ভীষণ মজা হবে, ভীষণ আনন্দ লাগছে, সবাই আসবে। তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যে আমরা সবাই মিলে কী মজা করলাম, কোথায় কোথায় গেলাম, যদিও বেশি দিন থাকবে না, তো যাই হোক যে কয়দিনই থাকুক ওটাই অনেক, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আগে আমি এখন জলখাবারটা খেয়ে নিই, জলখাবারটাকে খেয়ে নিই। তো আমার আজকে সকালে জলখাবার হচ্ছে পাউরুটি, ডিম আর কলা, আর এখানে যে ভেটকি মাছটা রান্না করবো, ভেটকি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর দেখো সেদিন যে ওই এগুলো নিয়েছিলাম প্যাকেটগুলো সবজি রাখার জন্য, তো এইভাবে দেখো প্যাকেটের মধ্যে ভরে ভরে রেখেছি, তো সবজিগুলো মোটামুটি কিন্তু ভালোই আছে, একটু পচেনি, আর 2-1টা পচেছিলো, সেটা আমার অনেক দিন পুরনো সবজি ছিল বলে সেগুলো পচেছিলো, আর এরকম করে রেখেছি আলাদা আলাদা করে, তো বেশ ফ্রেশ আছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে এগুলোর মধ্যে রাখার পর থেকে না সবজির ডালাটা নোংরা হচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে আমার কাছে আনন্দের বিষয়। তো এগুলো এখন আর কুটুসের জন্য চিকেন রান্না করবো, কারণ ও যেহেতু কিছু খাচ্ছে না, তো ওর জন্য আজকে বাবা চিকেন নিয়ে এসছে, ওর জন্য একটুখানি চিকেন রান্না করবো, আর আমাদের জন্য মাছ করবো, আর কী করবো এখনও চিন্তা করিনি, দেখি সবজিওয়ালা দাদা আসুক, একটু সবজি নেবো, তারপরে চিন্তা করবো যে আর কী রান্না করবো। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট, এখানে এই যে ভেটকি মাছের ঝোল হয়ে গেছে, আমি 2 দিনের জন্য আলাদা করে তুলে রেখেছি, এখানে একটা রেখেছি আর এখানে আজকেরটা, এটা কালকেরটা, আর কুটুসের এই যে মাংসটা করবোর জন্য এখানে সবজি কেটে রেখেছি, আর চিকেনটা এখানে সেদ্ধ করে রেখেছি অলরেডি, আর পটল ভাজা কেটে রেখেছি, পটল ভাজবো,
আর কুটুস কি করছে? কুটুস স্নান হয়ে গেছে, কুটুস এখানে বসে বসে কি করছে? কুটুস বাঁশি বাজাচ্ছে। এখন বলছি 3:30 খেয়ে দিয়ে উপরে চলে এসেছি। আর এই যে কালকে বলেছিলাম যে ট্রলিটা সব জামা কাপড় গোছাবো, কালকে গোছানোর টাইম পাইনি, এই যে আজকে এই যে বের করেছি, এখন এগুলোকে গোছাতে হবে। মানে কোথাও যেতে খুব ভালো লাগে, হ্যাঁ, তাড়াতাড়ি করে জামা টামা গুছিয়ে কি আনন্দ সহকারে জামা টামা গুছিয়ে নিয়ে যাওয়া হয়, আর এসে এই যে এখন আবার এই ব্যাগটা যে আনপ্যাক করা, সবকিছু জায়গার জিনিস জায়গায় রাখা, এটা যে আমার কি বিরক্ত লাগে যে কি বলবো। যাওয়ার সময় তো আনন্দ আনন্দের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে যায়, এটা পরবো সেটা পরবো, আর এসে আবার সেগুলোকে ভালো মতো গুছিয়ে ঠিক জায়গায় রাখা খুব বিরক্তিকর ব্যাপার। মনে হয় যেন ব্যাগটা এরকম প্যাক করাই থাকতো, আবার চলে যেতাম কোথাও, ধরো কথা না বাড়িয়ে এইটাকে গুছিয়ে নিই, পড়ে আছে কয়দিন থেকে। লাস্ট সব ফাঁকা হলো, আর এদিকে এই জিনিসগুলো হচ্ছে একবার করে ধুতে হবে, আর এগুলো নিয়ে গেছিলাম, এগুলো ব্যবহার করাই হয়নি। আর একটা কুর্তি, এই কুর্তিটা আমি লাস্ট দিন নাচার সময় পরেছিলাম, সিম্পল একটা কুর্তি কালো রঙের, এটা আমাকে মা দিয়েছে। এবার এটা এরকম করে বসে দেখাতে পারলাম, যখন পরবো তখন দেখাবো। আর এই যে এই এই হচ্ছে পাঞ্জাবিটা, এটাও মা হচ্ছে তন্ময়কে দিয়েছে, মা মানে মা আর বাবা দুজনে মিলে নাকি তন্ময়কে দিয়েছে। আর এই যে অর্কিডটা নিয়ে গেছিলাম, আর এই যে গোলাপের এটা নিয়ে গেছিলাম, কিন্তু একদিনও এটা পড়া হয়নি, শুধু শুধুই নিয়ে গেছিলাম, বাদবাকিটা সেটেল করতে হবে। এখন বাজে 10:15, আমার উপরে ছিল কতক্ষণ তুলে দেখছি, আমি নিচে চলে এসেছি, রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে, আজকে রাঁধুনি হচ্ছে। এই যে মাস্টার শেফ নতুন রেসিপি চিকেনের, নতুন রেসিপি আজকে ট্রাই করা হচ্ছে। খেতে তো মনে হচ্ছে ভালোই হবে, গন্ধ ভালোই হয়ে গিয়েছে। আরে হ্যাঁ, ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, তুমি তো বললে গন্ধ আলাদা পাওয়া যাচ্ছে না, গন্ধ আলাদা ভালো পাওয়া যাচ্ছে। আর ভাত, এখানে ভাত বসে গেছে, আর বাবার জন্য ডিমের চুল হয়ে গেছে, ও বাবার জন্য ডিমের চুল হয়ে গেছে, আমাদের চিকেন, আর কুকুরের জন্য কুকুর, দুপুরবেলা ওকে চিকেন দিয়েছিলাম, কিন্তু চিকেনটা না চিবড়ে 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 হয়ে যাচ্ছে, তো চিবড়তে চিবড়ে চিবড়তে পারছে না, ওই জন্য এখন দেখি একটা এক পিস চিকেন দিয়ে আছে, চিকেনের আলু দিয়ে মেখে দেবো ওকে খাবে। আর বাইরে কিন্তু এখন ভালো মতো ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, কুয়াশা পড়ছে, দাদা ডাকছে তো বাবা যাও, এই যে কি করে বেড়াচ্ছে ওই জানে, কি করছো তুমি, কি করছো, খেলছো বল দিয়ে, বল খেলছো, দাদা ডাকছে, বিছানা মতো জুতো পরো, জুতো পরো, খালি পায়ে হাঁটবে না বাবা, জুতো না পরো। আর বাইরে কিন্তু এখন ভালো ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, কি কুয়াশা পড়ছে, আমরা যেদিন সকালবেলা ফিরলাম, বাপরে বাইরে, আর ওই টাইমটা তো কোনো সময় ওঠা হয়নি, অত ভোরবেলা 5টার সময় ট্রেন থেকে নেমেছি, কুয়াশা অন্ধকার, ভালো ঠান্ডা পড়ছে। আর আমাদের ওই বাড়িতে তো পুরো ঠান্ডা পড়ে গেছে, রাত্রিবেলা তো এই কদিন আমরা কম্বল গায়ে শুচ্ছিলাম, আর এখানেও ভালো হয়, এখন বাইরে ভালো কুয়াশা পড়ে গেছে। রান্নাঘরে হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে, আর পুরুষেরা জ্বর আসেনি ঠাকুরের কৃপায়, এখন মোটামুটি ঠিকই আছে, তাহলে আমাদের বাড়ির সামনে কালী পুজো সকালবেলা তোমাদের বললাম, আলোচনা যখন শোনা গেছে তার মানে ঘুরতে পারবে, সকাল সকাল একটা ভালো খবর পাওয়া গেছিল, পাওয়া গেছে আজকে, সকাল সকাল বাড়ির সামনে কাটতে চাই। এই যাই দুটো
অঙ্কিরি দেখতে এসেছি। আমাদের মাংস কমপ্লিট, আমাদের এখন টেস্টিং চলছে মাংসের। এই তখন আমরা খেতে বসে গেছি নতুন চিকেন রেসিপি দিয়ে। ভাত খেতে ভালোই লাগছে, ওই যে শেফ খাচ্ছে, কেমন লাগছে কেমন লাগছে বলো? আমি করেছি ভালোই, ভালোই লাগছে, খুব ভালো লাগছে, নতুন খেতে লাগছে। খেয়ে দিয়ে উপরে যাই একে, তারপর কথা বলছি। এখন বাজে 12টা, আমরা অনেকক্ষণ ঘরে চলে এসেছি। আমি একটু দেরি হয়ে গেল কারণ জামা কাপড় পেছনে ছিল, ওগুলো কাচলাম। আর এই যে কুটুসের কুটুসের বাবা এখানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কুটুসের নখগুলো কাটা হলো এখন ফোন দেখিয়ে দেখিয়ে। বিছানাটা যেন সব ধারা ঝাড়া হয়ে গেছে, কিন্তু এত ছোটো ছোটো শ্যামা পোকাগুলোর উৎপাত হয়েছে যে বিছানা ঝাড়তে ঝাড়তে গোটা ঘর ভর্তি হয়ে যাচ্ছে। সন্ধ্যের থেকে ঘরে থাকা যাচ্ছে না, এত উৎপাত পোকাগুলো। আর পোকাগুলো আবার কামড়ায়, গোটা বিছানা ভর্তি হয়ে যাচ্ছে। নিচে কিন্তু একটা পোকা নেই, উপরে বেশি। প্রত্যেক বছর উপরের বিছানাটা ভর্তি হয়ে যায়, উপরের ঘরটা থাকা যায় না। নিচে গিয়ে তখন নিচে অত পোকাই নেই, কিচ্ছু একটা পোকা নেই, কিন্তু আর উপরে সব থেকে বেশি পোকা। ওই কি করছিস? দুষ্টুমি জানি। এখন মশা টুসি খাটিয়ে আমরা শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা আর বেশিক্ষণ টানছি না, এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মধ্যে যা বলি, প্লিজ 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 লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার শর্টসগুলো দেখবে, শর্টসগুলো দেখেও সাবস্ক্রাইব করো, প্লিজ ফিডব্যাক দিও, আর প্লিজ শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, যাতে তারাও দেখতে পায় এবং তাদের ভালো লাগলে তারাও সাবস্ক্রাইব করতে পারে আর শেয়ার করতে পারে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। প্রথমে পর্যন্ত কিন্তু তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কে টাটা বলবে? টাটা।